একচুয়ালি কুরআনটা বাংলায় পড়তেছি মোটামুটি দুই একবার শেষ দিয়েছি তারপর এখন আমি দেখতেছি যে কুরআনের যেগুলা সূরা নাজিল হয়েছিল প্রথমে ওগুলা মাঝখানে আছে প্রথমে ওগুলো নাই তাই রিজনটা আমি পাই না আর কি এটা কি জন্য এরকম দিয়েছে আপনারা এটা হচ্ছে ওসমান যখন কুরআন সংকলন করে তখন এই গন্ডগোলটা করছে যে সে নিজে নিজেই এটার মানে ইয়া তৈরি করছে ধারাবাহিকতা তৈরি করছে এটার কোনো ধারাবাহিকতা ছিল না আপনি যদি এই সংশয় ডট কম এ কোরান সংকলন এবং পরিমার্জনের ইতিহাস একটা লেখা আছে এই লেখাটা পুরোটা পড়েন তাহলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন রহমান ভাই আপনি লেখাটা দেখেন ওই লেখাটার ভিতরে এমন অনেক তথ্য আছে যে তথ্যগুলো হয়তো আপনি আগে জানতেন না আপনার হয়তো ভালো লাগবে এই লেখাটা পড়লে হম আর দুই নম্বর একটা বলছিল একচুয়ালি কোরানটা যে ভয়েস আছে মানে কে বলতেছে কখনো মোহাম্মদ কইতা কখনো জিবরাইল কইতাছে কখনো আল্লাহ কইতাছে কখনো যে আবার কে কইতাছে এটারই কোনো আগানাই মাথা নেই এগুলোর কোনো আগা মাথা পাবেন না আপনি ভাই আমি হয়তো ভাবতেছি কি বাংলায় পড়তেছি তার জন্য এরকম হচ্ছে এমনকি ভাই একই আয়তের ভিতরে ধরলাম যে অন্য সুরার ভিতরে অন্য অন্য কেউ কৈতের ভিতরে আল্লাহ কইছে ওই সুরের ভিতরে মোহাম্মদ কইতা সেই সুরের ভিতরে হয়তো আরেকজনে কেউ এরকম হইলেও হতে পারে সেটাও মেনে নেওয়া যেত কিন্তু একই সুরার একই আয়তের ভিতরে তিনজন কথা কইতেছে তিনজনের ভিতরে কে কি কইতেছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না আপনাকে একটা ওই ওই দেখাই দেন যে এই আপনাকে এই আয়াত্রা দেখাই সুরা নম্বর ছয় আয়াত নম্বর নিরানব্বই শফিকুল রহমান ভাই আপনি এই আয়াত্রা একটু পড়েন তো ভাই অ্যাকচুয়ালি আমি বাংলা একটু পড়তে অসুবিধা তো তথাপি পড়ছি একটু ভাঙা চুরে বলি আমার আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে বলতেছি তো তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি আচ্ছা এখানে তিনি কে আর আমি কে এটা বলেন তো তিনি তিনি আল্লাহ হবে আর আমি জিব্রাইল হতে পারে যেরকম মৌলানারা এক্সপ্লেন করে আর কি তাহলে এই এইখানে প্রথম টিনিটা যদি আল্লাহ হয়ে থাকে তাহলে পরের আমিটাকে জিব্রাইল জিব্রাইল তো সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করতে পারে না জিব্রাইলের পক্ষে তো এটা সম্ভব না এটা শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব ভাই এটা তো আমি एक्चुअली আমি দেখছিলাম এই একটা যেটা গুগল ট্রান্সলেটে এ গিয়ে

মানে আমরা আর কি কিন্তু এখানে তো নবী তো এটা করতে পারে না নবী তো উদ্ভিদ উৎপন্ন করা ফসল নির্গত করা বীজ উৎপন্ন করা তারপরে এগুলা এগুলা তৈরি করা এগুলা তো নবীর পক্ষে সম্ভব নয় এগুলা তো শুধুমাত্র আল্লাহর পক্ষে সম্ভব হ্যাঁ সেটা তো হয় আমি যখন পড়ছিলাম আমি ভাবিনেছি খেতি করতেছিল লবি বা ওদের বংশরা সবাই তারপরে ফেলে ঠিক আছে আপনি এই জিনিসগুলো আরো পড়েন shongsho.com এ ঢুকে ওই লেখাটা পড়েন এর ভিতরে অনেক জিনিস পাবেন এরকম যেগুলা গন্ডগোল আছে বিরাট বিরাট গন্ডগোল আছে ঠিক আছে তাহলে শফিকুল ভাই আজকে বিদায় জানাই আপনি এটা পরে তারপর আরেকদিন যুক্ত হন ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি তানভীর খান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে স্যার কেমন আছেন ভালো আছে কিন্তু স্যার শব্দটা না বলে না বললে খুশি হই বলেন ওকে ভাই ওই যে ভারত থেকে কিছু লোক কিছু গাধা এই টাইমে যেত বসছে অনলাইনে বসছে এরা কিছু কিছু প্রমাণ দেয় মাঝে মাঝে দেখে আসলাম তো বেশ কিছু নাস্তিককে দেখলাম এরা ঘায়ল করে দিচ্ছে ভারত থেকে কি बोलतेছেন কিছু বুঝলাম না ভারত থেকে কিছু গাধা প্রমাণিক কিছু দস্তিনাল করছে ফেথ এন্ড থিওলজি থেকে কিছ লোক মানে অন্ধবিশ্বাস মুসলিম কিছু থিওলজি এরা কি করতেছে এরা এখন ওই যে লাইভে আসছে লাইভে এসে বিভিন্ন নাস্তিকদের সাথে আমাদের সাথে তর্ক বিতর্ক করতেছে এবং দেখতেছি যে তারা বিভিন্ন এই যে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে বিভিন্ন নাস্তিকদের এখন

আচ্ছা আমরা করি বের করে তারপরে কথা বলি তারপরে আমরা দেখবো একটু ভালো করে প্রচার করে এবং এটা নিয়ে এই হাদিসটা যদি বেশি বেশি তারা সমালোচনা করার উদ্দেশ্য হইলো এই হাদিসটা যদি সবাইকে দেখায় তার মানে দিনী ভাইদেরকে যদি ভালো বেশি বেশি দেখায় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো এটা অনেক চমৎকার একটা হাদিস এটা বেশি বেশি মানুষের জানা দরকার তো এইখানে দেখেন প্রথমে আমরা একটু ধর্ষণ এই জিনিসটার সংজ্ঞাটা যদি একটু আমাদেরকে বলতেন তানভীর খান ভাই ধর্ষণ হচ্ছে শারীরিক বল প্রয়োগ অন্য যে কোনো ভাবে চাপ প্রদান ব্ল্যাকমেইল কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে কারো সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা আচ্ছা এই আন্তর্জাতিক ভাবে এটা হচ্ছে ধর্ষণের সংজ্ঞা এই সংজ্ঞাতে কত কোথাও এরকম কিছু বলা নাই যে বিয়ে হইলে সেটার ধর্ষণ না এরকম কি কিছু বলা আছে না না মানে এটার সাথে তো বিয়ের কোনো সম্পর্কই নাই আসলে ধর্ষণ কি ধর্ষণ না এই কোয়েশ্চেনের সাথে বিয়ের কোনো সম্পর্কই নেই সেটা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তার নিজ স্বামী হোক নিজ ভাই হোক নিজ বাপ হোক যেই হোক না কেন যদি তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে বা সম্পর্ক করতে চেষ্টা করে এটা তো যৌন নির্যাতনের ক্যাটাগরিতে পড়ে তাই না জি আচ্ছা তার মানে আমরা এই ধর্ষণের আন্তর্জাতিক সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা জানলাম যে সে বিবাহিত হোক তার স্বামী হোক বা তার স্ত্রী হোক বা ভাই হোক বোন হোক চাচা হোক মামা হোক খেলা হোক ফুপু হোক সম্পর্ক যাই হোক না কেন এটাতে কিছুই যায় আসে না সম্পর্ক এই ক্ষেত্রে কোনো ফ্যাক্টরি না ফ্যাক্টর একটাই যে তার ইচ্ছার বিরুদ্ধে তার কনসেন্টের বিরুদ্ধে তার তাকে যৌন কাজের জন্য ইয়া করা চেষ্টা করা যে তাকে যৌন কাজ তার সাথে যৌন কাজটা করা যায় কিনা এই টাইপের কাজ হলে সেটা একটা যৌন নির্যাতন হবে নাকি ভাই জি জি আচ্ছা এখন আমরা হাদিসটা পড়ি হাদিসটাতে দেখা যাচ্ছে যে জাউনিয়া নামক একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে তার কাছে আনা হলো এখানে বলা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে জাউনিয়ার সাথে একজনadhatriও ছিলadhatri কেন ছিল সেটা আমি পরে বলবো যদি মুশফিক মিনার কখনো যুক্ত হয় তাহলে সেখানে আমি এই জিনিসটা খলাসা করব তো নবী তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই কথাটা মানে কি ভাই যদি একটু বুঝিয়ে দিতেন তানভীর ভাই এরটা আমিও ওরা ওই বিষয়টা দেখতেছে হাইলাইট করতেছিল কিন্তু এখানে সমর্পণ একটা লোক বাগানে একটা মেয়েকে নিয়ে আসছে হ্যাঁ একটা ছোট মেয়েকে বাগানে নিয়ে আসছে এখন মেটা মোহাম্মদ বলতেছে যে তুমি আমার কাছে সমর্পণ করো নিজেকে নিজেকে সমর্পণ করা মানে কি এটা আমি খুব ভালোভাবে জানি যে কোনো একজন সুস্থ মানুষ খুব ভালোভাবে জানে আপনি কি বুঝতে পারছেন না এই কথাটার মানে কি জি 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 বুঝছি বুঝছি তা আপনি একটু বলেন তো কি বুঝছেন এখান থেকে মানে সমর্পণ করতে বলতেছে মানে তার সাথে যৌন মানে যৌন কাজে লিপ্ত হতে বলতেছে অবশ্যই তার সাথে যৌন কাজে লিপ্ত হতেই বলতেছে balas bhai তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই কথাটার মানে কি হতে পারে আর কি কি হতে পারে না ভাই ওটা তো যৌন কাজের জন্য ইয়ে করার ওটা আর কি ইনভাইটেশন আর কি আর এই যে সক্রেটিস ভাই বলেন তো যে এই যে মানে প্রেসারাইজ করা প্রেসারাইজ করা হ্যাঁ এখানে এই যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এই কথার মানে কি আর কি কিছু হতে পারে যে তুমি আমাকে এক কাপ চা বানায় দাও আসো আমার পাশে একটু বসো আমার মাথায় হাত বুলায় দাও এরকম কিছু কি হতে পারে না না না

দেখেন খেজুর বাগান ঘরে খেজুর বাগানের ভিতরে আবার একটা ঘর আছে সেই ঘরের ভিতরে নিয়ে গেছে চেমরিনে চেমিলি নিয়ে আয়ন করতেছে তুমি আসো আমার কাছে সমর্পণ করো একদম ক্লিয়ার কাট কথা আমার তো মনে হয় যে কোনো সুস্থ মানুষ এটা পড়লে বুঝবে যে এটা হচ্ছে

আর কোন রাজকুমারী কি কোন বাজারিয়া লোকের কাছে নিজেকে সমর্পণ করে মানে আমার মতো একটা রাজকুমারী একটা করবে তুমি এটা মনে নাকি মানে মোহাম্মদ কে একটা বাজারিয়া লোক বলল এবং তাকে একটা গালি দিল বাজারিয়া লোক মানে থার্ড ক্লাস ছোট লোক ছোট লোকের বাচ্চা বইলে একটা গালি দিলো বাজারিয়া লোক বইলে এবং বললো রিফিউজ করলো সেই জিনিসটাকে যে সে নিজেকে সমর্পণটা করবে না সে নিজেকে সমর্পণ করবে না এটা বলা সরাসরি বইলা দিল নাকি আচ্ছা একটা মেয়ে যদি রিফিউজ করে তারপরে তো কখনো কোন মানুষ তো কি করবে মানে একটা মেয়ে যদি একটা মেয়ে আপনাকে রিফিউজ অলরেডি করে দিচ্ছে না বলে দিছে কিছু মানে সিনেমাও আছে নো মিনস নো এই টাইপের কিছু একটা সিনেমা আছে ইন্ডিয়াতে পিঙ্ক নামক একটা সিনেমা আছে বলে যে নো মিন্স হচ্ছে নো সেটার কথা বাদ দিলাম কিন্তু এখানে তো মেয়েটা তো রিফিউজ করছে পরিষ্কার ভাবে রিফিউজ করছে তাই না তানবির খান ভাই তো পরিষ্কার রিফিউজ করার পরে আবারও কি করলো রাবি কি রাবি বললেন কি করলো মোহাম্মদ এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় তার শরীরে টাচ করার মানে মানেটা কি যে মেটা এই মাত্র বলে দিছে যে সে এই আমার আমি একজন রাজকুমারী তোমার মতো থার্ড ক্লাস বাজারিয়া লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না নাটা বলে দিছে না বলার পরেও

যুক্ত হচ্ছে যে তারাও মানে পানি খেয়ে চলে আসতেছে দেখতেছি পানি খেয়ে চলে আসতেছে মানে বুঝলাম নাকি পানি খেয়ে চলে আসুক বা আব্দুল্লাহ আবদুল্লাহ চলে আসুক কিন্তু এখানে বলাটা কি না আমি ওখানে ওখানে লাইভটা দেখতেছিলাম তো তা ওখানে লাইভে কি হইতেছে ওটা ইয়া করে বা ওটা এসআই বলেন যে এখানে কি বলা মানে অ্যাকচুয়াল হাদিস সাথে কি বলা একচুয়াল হাদিস থেকে কি নবীর চরিত্র ভালোভাবে ফুটতেছে নাকি নবীর চরিত্রের যা লুচ্চ আমি লুচ্চ আমি প্রকাশ পাইতেছে যে তারপরে বউ আছে সে খেজুর বাগানে মেনে যে বলতোছে তুমি আমাকে নিজের কাছে সমর্পণ করো এটা কি ভালো চরিত্র নাকি কুচরিত্র এটা ঠিক আছে তারপরে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন এই আদিসটা এই আদিশটা অনুসারে তো তাহলে এখন দেখা যাচ্ছে যে মুমিনদের তবু কোনো নারী যদি তাকে না করে তার সাথে কোনো কিছু করার জন্য সে যদি তারপরেও যদি ওই

আপনাকে আসার জন্য ধন্যবাদ বাসবিরে ভাই বলেন আপনার কি অবস্থা এই তো খুব ভিড় করে হ্যাঁ কিছু কিছুদিনের মধ্যে আমাকে নক ভাই ভাই আমাকে একটা নক ভিড় হয় তাহলে আমাকে একটা নক দিবেন আচ্ছা আচ্ছা আমার কাছে আপনার 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 কাছে কি আমার WhatsApp নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা না আসিফ ভাই WhatsApp নম্বরে নক দিলে হবে আসিফ ভাই

এটা কি ল অফ কন্ট্রাডিকশন না আইডেন্টিটি কন্ট্রাডিকশনটা হচ্ছে থার্ড ল আচ্ছা আমি শেয়ার দিচ্ছি দেখি এখানে কি পাওয়া যায় আপনি বললেন এখানে যেটা দেখাচ্ছে ব্রিটানিকা থেকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে যেটা বলছে লজ অফ থট লজ অফ আইডেন্টিটি হয় কি আছে দেখি আসিফ ভাই আমি আমি শেয়ার দিচ্ছি আমি শেয়ার দিচ্ছি আচ্ছা পারস ভাই দেন হ্যাঁ ভাই দ্য ল অফ যে ফরাজ ভাই আসিফ ভাই দেখুন এটা হচ্ছে লজিকের প্রথম সূত্র কি ল অফ আইডেন্টি এটা বলছে যে যদি কোনো বিষয় মনে করুন এক্স আর একটা বিষয় মনে করুন ওয়াই দুজনের প্রপার্টি যদি সমান হয় বৈশিষ্ট্য যদি সমান হয় তাহলে তারা আইডেন্টি এবারে ওই যে আপনার একটু আগে হচ্ছিল আমি এবং আমরা তাহলে আমি সেও কিছু সৃষ্টি করতে পারে আর আমরাও সেও কিছু সৃষ্টি করতে পারে তাহলে ল অফ আইডেন্টিটি অনুযায়ী দেখা যাচ্ছে যে আমি এবং আমরা একই লোক একই লোক তারা আইডেন্টি তা না হলে এই লজিকের প্রথম সূত্র ভায়োলেট হয়ে যায় এটা হচ্ছে গিয়ে লজিকটি আর ব্যাকরণগতভাবে তো আমি আমরা এটা সিঙ্গুলার প্লুরালের ব্যাপার এসে যাচ্ছে এইটা হচ্ছে বলার জন্য আমি অ্যাকচুয়ালি একটুখানি ছটপট করছিলাম যে মানুষকে বলা উচিত যে লজিকের প্রথম সূত্র হচ্ছে আইডেন্টি এর মধ্যে অনেকগুলো ভাগ আছে কোনো একটা যুক্তি মধ্যে যুক্তি প্রক্রিয়ার মধ্যে যে শব্দটা আপনি প্রথম ব্যবহার করবেন বইয়ের শেষ প্রান্তেও যদি সেই শব্দটা আসে তার একই অর্থ রাখতে হবে

অর্থাৎ কোনো একটা শব্দের অর্থ বইয়ের প্রথম পাতায় প্রথম বাক্যে যেটা আপনি ইউজ করবেন যেটা অর্থ আপনি ব্যবহার করবেন যে অর্থে আপনার সারা বইতে যেন সেই শব্দের সেই অর্থটাই বজায় থাকে আপনি আপনার ইচ্ছা মতো সেই অর্থকে অন্য রকম হা মানে কখনো উঠপাখি টিম কখনো পিছিয়ে দেওয়া কখনো গোল এরকম করতে পারবেন আপনার শব্দটার অর্থ যেন সারা বইতে একই রকম ঠিক একইভাবে আমি যদি ব্যবহার করেন আপনাকে সবসময় আমিই ব্যবহার করতে হবে এবং আমি দিয়ে আপনি যা প্রপার্টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চাইছেন সেটা আমরার মধ্যে কোনোদিনই সেটা আসতে পারবে না এই জিনিসটাকে বলা হয় ল অফ আইডেন্টি এটা হচ্ছে লজিকের একেবারে প্রথম সূত্র না হলে লজিক বা যুক্তি খাড়া করা যায় না এটা আমি সবাইকে বলবো একটু পড়ে অনেক ধন্যবাদ বাসবীরে ভাই ভাই